হ্যালো বন্ধুরা ইনসেপশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ইতিমধ্যে এসএসসি বা দশম শ্রেণীর বা মাধ্যমিকের রেজাল্ট হয়ে গেছে এবং অসংখ্য মেয়ে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানতে চেয়েছে যে আইএসটি ম্যাটসে ভর্তি সার্কুলার কবে হবে আমরা আজকে ভিডিওতে সেই আলোচনাটা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনে একটা প্রজ্ঞাপন দেখাইতেছি এই প্রজ্ঞাপনটা আজকেই নয় তারিখে জারি হয়েছে এই প্রজ্ঞাপনে আপনাদেরকে আমি পুঙ্খানু পুঙ্খানু আলোচনা করব পাশাপাশি আরও কিছু আপনাদের যে কমন কোশ্চিন ভর্তির নিয়ম কানুনে সেই বিষয়গুলো আলোচনা করব। আমি শুরুতেই বলে নিচ্ছি এটা কিন্তু পূর্ণাঙ্গ সার্কুলার নয় সার্কুলারের একটা প্রজ্ঞাপন তাহলে চলেন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের পূর্ণাঙ্গ আলোচনায় চলে যাই প্রথমেই আসেন আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচটি বিষয় এখানে বলা হচ্ছে দেখেন সার্ক আজকে এটা হচ্ছে নোটিশ করা হয়েছে আপনারা দেখতেছেন জানুয়ারি নয় জানুয়ারি দু হাজার বাইশ তারিখে আইএসটি এবং ম্যাটসের ডিপ্লোমা ভর্তির জন্য হ্যাঁ আপনারা আবার কেউ মিসগাইডেড হবেন না এটা কিন্তু বিএচসি ভর্তির সার্কুলার না ডিপ্লোমা ভর্তির সার্কুলার এই ডিপ্লোমা ভর্তির আপনার দেখেন ক্রমা অনুসারে সাজানো আছে একুশ বাইশ শিক্ষাবর্ষের জন্য যে সার্কুলার এটা সেটা এখানে ক্রম অনুসারে দেখানো হচ্ছে যে আইএসটি এবং ম্যাটসের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয় নাই অর্থাৎ এটা আপনাদেরকে একটা আগাম আমি একটা নোটিশ দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি যাতে করে আপনারা প্রিপারেশন নিতে পারেন যে ভর্তি সার্ক বিজ্ঞপ্তি প্রকাশ হয় হবে হচ্ছে বারো তারিখে যখন বারো তারিখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন আমরা ওখানে যত নিয়ম কানুন থাকবে কীভাবে আপনারা আপলোড করবেন কি কোন ওয়েবসাইটে গিয়ে কী করবেন সেগুলো আলোচনা করব তাহলে আপনারা জানতে পারতেছেন যে বারোই জানুয়ারিতে সার্কুলার হবে এই এরপর ফরম পূরণের তারিখ শুরু হবে অনলাইনে ফর্ম পূরণের তারিখ শুরু হবে বিশ তারিখ থেকে বিশ তারিখ সকাল দশটা অর্থাৎ বিশ ই জানুয়ারি সকাল দশটা থেকে আপনি ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখটা থাকবে অনলাইনে আবেদন তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি তেরো তারিখ পর্যন্ত রাত বারোটার আগ পর্যন্ত অর্থাৎ এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আপনি অনলাইনে ফর্ম পূরণের জন্য এরপরে আপনারা হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন হচ্ছে উনিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত আপনি আবেদন করলেন ফেব্রুয়ারি উনিশ বিশ একুশ বাইশ এই চার দিন আপনি সময় পাবেন প্রবেশপত্র ডাউনলোড করার আর সবচেয়ে ক্রুশিয়াল বা ইম্পর্টেন্ট হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি আপনার পরীক্ষা হবে এবং পরীক্ষার সময়সূচি আপনার সেন্টার সব কিছু জানা হবে তারপরে আপনারা কিছু কমন কোশ্চেন করছিলেন আমি ভিডিওর প্রথমেই বলছি যে সেটা ডিসকাস করবে এটা খুবই একটা সিম্পল এবং ছোটো ভিডিও আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সে ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লুড ডাব্লিউ আরেকটা কমন কোশ্চিন অনেকেই শিক্ষা গ্যাপ বা এডুকেশন গ্যাপ হওয়ার পরে এই লাইনে পড়তে আসতে চান তারা অনেকে জানতে চান যে আমি এটা কত সালে পাশ করা হলে আবেদন করতে পারব যারা এই একুশ সালের ডিসেম্বর মাসে পাশ করছেন তারা তো আবেদন করবেনই উইথ সতেরো সালে যারা পাশ করছেন অর্থাৎ এসএসসি পাশের পরে পাঁচটা সেশনে বা পাঁচবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে আমি আবার বলতেছি আপনি এসএসসি বা দশম শ্রেণী যদি সায়েন্স বিভাগ থেকে পাশ করে থাকেন তাহলে আপনি পাঁচবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন অর্থাৎ যারা দুই হাজার সতেরো সালে পাস করছেন তারা সুযোগ পাবেন আঠারো সালেরা পাবেন ১৯ সাল পাবেন বিশ সাল পাবেন এবং একুশ সাল এই বারের পরীক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন এটা হচ্ছে একটা ভর্তির যোগ্যতা আরেকটা যোগ্যতা হচ্ছে সায়েন্স থাকতে হবে শুধু সায়েন্স থাকলে হবে না সায়েন্সে কিন্তু বায়োলজি থাকতে হবে এই কারণে একটা কমন একটা মিস্টেক করে টেকনিক্যাল এডুকেশন বোর্ডে পড়া ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন ট্রেনে পড়ে কম্পিউটার ট্রেড বিভিন্ন ট্রেড ইলেকট্রিক্যাল ট্রেডে পড়ে তারা এখানে আবেদন করার সুযোগ পাবেন না তবে হ্যাঁ যদি আপনি ট্রেডে পড়েন কিন্তু আপনার যদি বায়োলজি সাবজেক্ট থাকে বায়োলজি সাবজেক্ট থাকে অর্থাৎ জীববিজ্ঞান সাবজেক্ট থাকে এবং সেই জীববিজ্ঞান সাবজেক্টে যদি আপনার টু পয়েন্ট ফাইভ সিজিপিএ থাকে তাহলে আপনি আবেদন করার সুযোগ পাবেন আরেকটা বিষয় অনেকে জানতে চায় যে যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পড়ছে তারা আবেদন করতে পারবে কিনা হ্যাঁ আবেদন করতে পারবেন এই মোটামুটি ছিল আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মোহাম্মদ রবিউল আলম উপসচিব কর্তৃক এই সার্কুলারটা সাইন হয়েছে অর্থাৎ এটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের আন্ডারে সার্কুলারটা হয়ে থাকে এবং চিকিৎসা শিক্ষা দুই চিকিৎসা শিক্ষা দুই শাখা শাখা অনেকগুলো চিকিৎসা শিক্ষার আছে আপনাদের আরও বা কোনো ইনফরমেশন আরও বেশি জানতে চাইলে দেখেন আপনার উপসচিবের যে চিকিৎসা শিক্ষা দুইয়ের যে ইমেল নাম্বারটা দেওয়া আছে আপনারা সেখানে ইমেল করতে পারেন এছাড়াও আরও অন্যান্য যে কোশ্চিনগুলো থাকবে সার্কুলার হওয়ার পরে সকল কিছু নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খানু বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা কী করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আইএসটি ম্যাথস নিয়ে আমাদের আরও কম করে হলো দশ পনেরোটা ভিডিও আছে যে কোন কোর্সটা ভালো কোন কোর্সটা কেমন করবেন এবং আরও কিছু কিছু আপডেট ভিডিও আসতে খুব শীঘ্রই আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন অথবা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেন তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে আরেকটা বিষয় যে আপনি কোন বইটা পড়বেন অ্যাডমিশন কোনো গাইড বা কোচিং ভর্তি হবেন কি না আমি বলবো কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার দরকার নেই আর মাত্র এক মাস সময় আছে ধরতে গেলে এক মাস দশ দিনের মতো আপনারা কার্ডিয়াক প্লাস নিউরন কর্নিয়া অনেকগুলো গাইড আছে এই গাইডগুলো কিনে আপনারা পড়া শুরু করতে পারেন পাশাপাশি টেক্সট বু বুক তো অবশ্যই ভালো করে পড়বেন আর আপনার পাঁচটা থেকে কোশ্চিন হবে ফিজিক্স বাংলা অঙ্ক ইংরাজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর সাধারণ জ্ঞান অর্থাৎ আমি ভুল বললাম পাঁচটা না সাতটা বিষয় ছয়টা বিষয় থেকে ছয় নব্বই সাধারণ জ্ঞান দশ এই একশো মার্কের ভর্তি পরীক্ষা এই একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে তো আজকের ভিডিও এখানে এই পর্যন্ত এবং বারো তারিখে যখন বিজ্ঞপ্তি প্রকাশ হবে সঙ্গে সঙ্গে আমরা ভিডিও নিয়ে আসবো এবং তার পাশাপাশি যে আইএসটিতে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়েও আমরা ভিডিও তৈরি করব এই দু একদিনের দিনের ভিতরে আপনারা অবশ্যই সেটা দেখবেন এবং জানার চেষ্টা করবেন জেনে এবং বুঝে ভর্তি হবেন কারো প্ররোচনায় কারো দ্বারা উৎসাহিত হয়ে অতি উৎসাহিত হয়ে ভর্তি হবেন না আপনার ভবিষ্যৎ আপনাকে নির্ধারণ করতে হবে আইএসটি ম্যাটসে পড়া খারাপ না আর একটা কমন কোশ্চিন যে ম্যাটসে পড়ে ডাক্তার লিখতে পারবো কিনা এই বিষয়ের উপর আমাদের ভিডিও আসতেছে আপনারা শেষ পর্যন্ত সেটা দেখতে পারেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে